हेलो एवरीवन, वेलकम टू जॉब गाइड। आज हमें एसएससीजीटी कांस्टेबल मैथ क्लास 10 नहीं है, जरा आगे देखो नहीं अवश्य देखे नहीं हो। आज के ट्वेल्थ जनवरी शिफ्ट टू समस्त मैथ सल्व करब। प्रिवियस ईयर मैथगुलो सल्व करछि, जगह आगामी एसएससीजीटी परीक्षार जो खूब गुरुत्वपूर्ण। तो चलो शुरू करा जाए। देखो आज प्रथम प्रश्न कि रही है। प्रथम प्रश्न बोलते কোন মূলধনের উপর 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ও সহজ সুদের মধ্যে অন্তর যদি 464 হয় তাহলে মূলধনের পরিমাণটা কত? তো আমরা জানি ভালো করে মূলধন সমান কী হয় না ডিফারেন্স, অর্থাৎ 464 ইনটু কী হয় না 100/r তার হোল স্কোয়ার। এখানে আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে এখানে 10। তাহলে আলটিমেট এখানে কত পাচ্ছি আমরা? 464 ইনটু কী হবে না, দেখো 100/10। 100/10 মানে কাটাকুটি করলে বাইরে কী আসবে? জাস্ট 100 আসবে। 100 × 464 মানে 46,400 হচ্ছে আমার মূলধনের পরিমাণ। অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক চলো। বলছি একটা দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 25% বেশি, 10% লাভ করতে হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ছাড় দিতে হবে? আচ্ছা ধরে নিলাম তার কস্ট প্রাইস হচ্ছে 100, ঠিক আছে। ধার্য মূল্য কত বলছে? 25% বেশি বলেছে এর ওপর, তার মানে নিশ্চয়ই এটা 125, ঠিক আছে। এখন বলছি কি না 10% লাভ করতে হলো, অর্থাৎ সিপির ওপর 10% লাভ করলে কী পাবো আমি? এসপি পাবো, অর্থাৎ 110 টাকা। তাহলে বলছে এই 125 টাকার ওপর কত ছাড় দিতে হবে তবে 110 টাকা পাবো? দেখো 125 থেকে কত বিয়োগ করতে হবে? দেখো 15 বিয়োগ করলে তবে আমি 110 পাবো। তাহলে 15 টাকা ছাড় দিতে হবে 125 টাকার ওপর। তাহলে 100-র ওপর কত? 25 দিয়ে কাটো 4 হয়, 25 দিয়ে কাটলে হয় 5, তাহলে 4 × 15 = 60, আচ্ছা 5 দিয়ে কাটলে 3 হয়, তাহলে 3 × 4 = 12। তো 12% ছাড় দিতে হবে, 12% ছাড় দিতে হবে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক চলো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা প্রস্থের 3 গুণ বলেছে। যদি দৈর্ঘ্য 7 সেমি কমানো হয় এবং প্রস্থ 7 সেমি বাড়ানো হয় তবে ক্ষেত্রফল 21 বর্গ সেমি বৃদ্ধি পায়। তবে আগের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত আমাকে বার করতে হবে? আচ্ছা দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তুমি ধরে নিলাম যে প্রস্থটা ধরলাম আমি এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x হবে। এখন কি বলেছে দেখো, বলছে দৈর্ঘ্যটা কমাচ্ছি 3x − 7 করছি আর প্রস্থটাকে বাড়াচ্ছি x + 7। তাহলে এখন যে ক্ষেত্রফলটা পাবো কী পাবো এখন? ক্ষেত্রফল না 3x − 7 × x + 7। মাইনাস কী করবো আমরা? আগের ক্ষেত্রফল, অর্থাৎ 3x × x করলে কত পাবো আমরা? 21 পাবো, ঠিক আছে 21 পাবো। এখন এটাকে গুণ করে দাও, 3x আর x গুণ করলে কত পাচ্ছি আমরা? 3x² পাচ্ছি আমরা এখান থেকে। 3 × 7 = 21x পাচ্ছি, −7x পাচ্ছি, −49 পাচ্ছি, আর −3x² = হচ্ছে 21। তো এইটা এইটা তো কেটে যায়, আলটিমেট পাচ্ছি আমরা এখান থেকে 14x = 70। অর্থাৎ x এর মান পাচ্ছি আমরা কত না 5। কী চেয়েছে? আয়তক্ষেত্রের আগের দৈর্ঘ্য, আগের দৈর্ঘ্য মানে এইটা 3x, অর্থাৎ 3 × 5 = কত পাচ্ছি আমরা? 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো নেক্সট অঙ্ক বলছে কি পি পরিমাণ টাকা ধার নেওয়া হয়েছে, তো বার্ষিক দুটি সমান কিস্তিতে প্রতিটি 35,280 টাকা দিয়ে এটা কিন্তু পরিশোধ করা হয়েছে। বার্ষিক হার 5%, চক্রবৃদ্ধি হারে হিসেব করা হলে পি এর মান কত আমাকে বার করতে হবে? তো কী হয় আলটিমেট না? পি হচ্ছে ধার, যেটা ধার সেটা পাই লিখবো আমরা। ইনস্টলমেন্টটা লিখবো এইখানে 35,280 বাই একবার 2 বছরের হিসেবে, একবার 1 + r/100 তার স্কোয়ার, আর একবার এই একই ইনস্টলমেন্ট উপরে লিখব, লিখে আমরা সেটা 1 বছর হিসেব করবো, অর্থাৎ 1 + r/100 নিচে, ঠিক আছে। এইটা হচ্ছে সূত্র। তো আমরা এখান থেকে ডাইরেক্ট কমন ধরে নিচ্ছি 35,280, ঠিক আছে। আর এর মানটা কত দেখো? আর এর মান কিন্তু 5, অর্থাৎ 5/100। 5/100 মানে কত হচ্ছে না 1/20। 1/20 মানে 1 + 1/20 করলে কত হয় না 21/20 হয়, তার মানে ওপরে যাবে 400, তলায় যাবে 441। একটু মুখোমুখি ক্যালকুলেশন করতেই হবে। তাহলে এখানে দেখো একটা আছে মানে 20/21 হবে, আর কিছুই না। তাহলে আলটিমেট কত পাচ্ছি এখান থেকে? 35,280, তলায় লসঘ হয় কত না 441 লসঘ হয়, ওপরে হবে 400 + কী হবে 400 + কত হবে দেখো? এখান থেকে 21 পাবো, 21 × 2 করলে হয় 420, অর্থাৎ 820 পাবো। তাই এখান থেকে কালটে কত পাচ্ছি? এটা 8 পাচ্ছি, জাস্ট এখানে শূন্য আছে একটা, তাই তো? এবার দেখো গুণ করে দেখো কত হচ্ছে এটা, 8 × 2 = 16, 6 হয় তাহলে 1 = 64 = 65, 65,600। অর্থাৎ যে টাকাটার ধার নেওয়া হয়েছে পির মান কত হবে? 65,600 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে,
বলছে পাঁচ অঙ্কের সংখ্যা হচ্ছে 3205 ফোর, 11 দ্বারা বিভাজ্য। যদি অঙ্কগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো হয় তবে নবগঠিত সংখ্যাটি ক দ্বারা বিভাজ্য হবে। তো ঊর্ধ্বক্রমে মানে কি না, ছোটো থেকে বড়। তো ছোটো মানে সব থেকে ছোটো 2, 0, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। দেখো শেষ অঙ্কটা 5, তার মানে বুঝতেই পারছো ক দ্বারা বিভাজ্য হবে, এটা 5 দ্বারা বিভাজ্য হবে। অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার, কিছুই নেই অঙ্কটার মধ্যে। পরের অঙ্ক কি বলছে এখানে, বলছে 30 জন ব্যক্তি 50টি গাছ কাটে 10 ঘন্টায়। যদি 10 জন ব্যক্তি কাজ ছেড়ে চলে যায় তবে 15 ঘন্টায় কতগুলো গাছ কাটা হবে? তাহলে গাছ কাটা কত হবে আমার এখানে বার করতে হবে। সময়টা হচ্ছে এখানে দেওয়া রয়েছে টাইম, আর এখানে হচ্ছে তোমার ব্যক্তি ম্যান। তাহলে 30 জন ব্যক্তি 50টা গাছ কাটছে 10 ঘন্টায়, তা 10 জন চলে গেছে মানে 30 থেকে 10 চলে গেলে পড়ে থাকছে এখন 20 জন। তো 20 জন ব্যক্তি 15 ঘন্টায় কতগুলো গাছ কাটবে আমাদের বার করতে হবে। তার নাম্বার অফ ট্রিজ এখানে আমাদের বার করতে হবে। দেখো 10 ঘন্টা যদি 50টা গাছ কাটা হয় তাহলে 15 ঘন্টায় আর বেশি গাছ কাটা যাবে। তাহলে 50-এর সাথে সময়ের কী সম্পর্ক হলো? সরল সম্পর্ক, সরল মানে নিচেরটা বাই ওপরেরটা। আচ্ছা 30 জন ব্যক্তি যদি পঞ্চাশটা গাছ কাটে তাহলে 20 জন ব্যক্তি আরও কম গাছ কাটবে, ঠিক আছে, মানে কম বাড়লে বাড়ছে কমলে কমছে, এটাও কিন্তু হবে সরল। তার 20/30 হয়ে গেল। 15 দিয়ে কাটলে 2 হয়, 10 দিয়ে কাটলে হয় 2, অর্থাৎ 2 2 কেটে গেলে আলটিমেট পড়ে থাকছে কত না 50টা। অর্থাৎ ওই ব্যক্তিরা 15 ঘন্টায় কিন্তু 50টা গাছ কাটতে পারবে। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক চলো, কি বলছে এখানে, বলছে 36, 48 এবং 90-এর চতুর্থ সমানুপাতি বার করতে হবে। অর্থাৎ কি করব আমরা, 36:48:90:x, এটা হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতি। তো 36/48 করে দিচ্ছি সমান সমান কি 90/x। 12 দিয়ে কাটলে হয় 3, 12 দিয়ে কাটলে হয় 4, 3 দিয়ে কাটলে হয় 30, এক্সের মান কত পাচ্ছি আমরা 4 30 হচ্ছে 120। 120 হচ্ছে কিন্তু এর চতুর্থ সমানুপাতি। তার অ্যান্সার কত হয়ে গেলো এখানে, অপশান এ। নেক্সট অঙ্ক কি বলছে এখানে, বলছে 60 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত বলেছে, 2:3। কত পরিমাণ জল মেশাতে হবে যাতে দুধ আর জলের অনুপাত কত হবে, না 1:2। তাহলে দুধ আর হচ্ছে তোমার জল প্রথমে বলে দেওয়া রয়েছে কত, 2:3। 2 আর 3 যোগ করলে কত হয় না 5 হয়। তো এই 5:60 মানে 1:12 কত হচ্ছে না 12। তাহলে আলটিমেট এখান থেকে পাচ্ছি আমি 24 লিটার দুধ রয়েছে আর 36 লিটার কিন্তু জল রয়েছে। এখন নতুন অনুপাতটা কত দিয়েছে, বলছে নতুন জল মেশাতে হবে কত, জল মেশাতে হবে, মেশানোর পর দুধ আর জলের অনুপাতটা কত হবে, না 1:2 হবে, ঠিক আছে। তো আলটিমেট দেখো দুধটা তো আর চেঞ্জ হয়নি, দুধটা আগে যা ছিল এখনও তাই থাকে, মানে একটাকে আমি লিখতে পারি 24। কী করে লিখলাম, 24 দিয়ে গুণ করে লিখলাম। তো এপারে গুণ করছি মানে নিশ্চয়ই এপারেও গুণ করবো, তাহলে আলটিমেট হবে কত, এটা 48। অর্থাৎ জলটা হয়ে গেছে এখন 48, 36 ছিল 48 হয়েছে। কতটা বেড়েছে, 48 থেকে 36 বিয়োগ করে পাচ্ছি আমরা 12 লিটার। তার মানে নিশ্চয়ই 12 লিটার জল মেশাতে হবে। তাহলে 12 লিটার হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে এখানে, 4, 5, 8, 15 এবং 2, 35 মধ্যে গসাগু। তো এইচসিএফটা বার করতে হবে আমাদের। এইচসিএফ মানে কি হয় না, ওপরটার এইচসিএফ আর তলাটার কী হয়, এলসিএম হয়। দেখো তার ওপরটা মানে 4, 8 আর 2, এদের মধ্যে এইচসিএফ করলে পাচ্ছি আমরা 2 পাচ্ছি, আর নিচের এলসিএম করলে কত পাচ্ছি দেখো, 5, 15 মানে 3 জাস্ট এখান থেকে, আর 35 মানে এখান থেকে 7। অর্থাৎ 2/105, তার 2/105 হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট তো বলেছে প্রথম 6টা জোড় সংখ্যার গড় চেয়েছে এখানে, তার মানে 2, 4, 6, 8, 10 আর হচ্ছে তোমার 12। তো এইটার গড় চেয়েছে, 6 দিয়ে ভাগ করবো আমরা একে। তো 4 দিয়ে 6 হচ্ছে 12 হলো, 12 8 20, 20 10 কত হচ্ছে তোমার 30, 30 আর 12 হচ্ছে 42, 42 6 ভাগ করলে হয় 7। এমনি দেখি এখান থেকে বলতে পারতাম যে n সমান সমান 6 মানেই 6+1 হয় সেটা, তাহলে 7 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে, একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 11 ঘন্টায় যাচ্ছে 88 কিলোমিটার এবং 12 ঘন্টায় প্রতিকূলে যাচ্ছে কত, না 72 কিলোমিটার, স্রোতের বেগ কত? দেখো অনুকূলে বেগ তাহলে কী হবে, অনুকূলে বেগ মানে তোমার নৌকার বেগ যোগ স্রোতের বেগ কী হবে, দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 88 কে 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমার এখান থেকে 8। একই রকমের প্রতিকূলে যাচ্ছে তাহলে B-S কী হবে, 72 কিমি যাচ্ছে 12 ঘন্টায়, ভাগ করলে কত পাচ্ছি আমরা 6 পাচ্ছি। আলটিমেট দরকার কি আমার এখান থেকে, স্রোতের বেগ দরকার, তো এটাতে মাইনাস, এটা হয়ে গেলো মাইনাস, এটা হয়ে গেলো মাইনাস, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 2S সমান সমান কত পাচ্ছি এখান থেকে 2, অত এস এর মান কত পাচ্ছি এখান থেকে 1।
অর্থাৎ স্রোতের বেগ কত হলো আলটিমেট 1 কিমি পার ঘন্টা। ঠিক আছে, জাস্ট আমরা মুখোমুখি করতে পারতাম এটা অঙ্কটা, এমন কিছুই নেই। তো নেক্সট অঙ্ক কী বলছে এখানে, সুমন 40 কেজি গম 12.5 টাকা পার কেজি দরে, 30 কেজি গম 14 টাকা পার কেজি দরে কেনে, কত টাকা প্রতি কেজি দরে মিশ্রণকে বিক্রি করতে হবে যাতে মোটের ওপর 5% লাভ হয়। ঠিক আছে, মোটের ওপর 5% লাভ হয়। তা দেখো আলটিমেট তার কেনা দাম কত, না 12.5 টাকা করে 40, অর্থাৎ আমি যদি ভাবি এটাকে তাহলে কত, না 25/2 × 40 কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে 20, মানে 500 টাকা হচ্ছে একটা চাল। আর একটা চাল কত, না 30 টাকা করে কেজি করেছে কিনেছে, 14 টাকা পার কেজি ধরো, অর্থাৎ 30 × 14 মানে হচ্ছে কত, 420। তা আলটিমেট টোটাল কস্ট প্রাইস কত হলো, না 920। 920 হচ্ছে তোমার কত কেজি চালের দাম, না 40 + 30 হচ্ছে তোমার 70 কেজি। 70 কেজি চালের দাম কত হচ্ছে, 920। ঠিক আছে, এখন প্রতি কেজি ধরে মিশ্রণকে কত টাকায় বিক্রি করতে হবে যাতে মোটের ওপর তার 5% লাভ হয়। তার 5% লাভ মানে কি, এইটার ওপর 5%, অর্থাৎ 920-র ওপর 105/100, এইটা আমাকে বিক্রয় মূল্য হতে হবে। ঠিক আছে, এটা হতে হবে আমার বিক্রয় মূল্য। এখন এইটা হিসেব করছি কার ওপর, 70 কেজির ওপর। তাহলে 70 কেজির বিক্রয় মূল্য হতে হবে কত, 920 × 105/100। আমার দরকার এখানে প্রতি কেজি, ঠিক আছে, প্রতি কেজি মানে এখানে একই দাম কত হবে, 920 যেরকম থাক, 105/100 যেরকম থাক, আমরা এটাকে কী করবো, না 1/70 করে দেবো। তো এই শূন্য কাটে, 7 × 15 হচ্ছে 105। তাহলে 92 × 15/100 কত হয়, 92 × 15/100। 15×30 শূন্য, হাতের তোমার 3, 9×15 হচ্ছে 135, আর 3 হচ্ছে 138, অর্থাৎ 13.80। 13.80 ধরে বিক্রি করলে তার 5% লাভ হবে। তাহলে অপশান কত হচ্ছে এখানে, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 13.80। আচ্ছা নেক্সট অঙ্ক চলো, কী বলছে এখানে, বলছে কপিল এবং প্রকাশ একসাথে একটা কাজ 45 দিনে করতে পারে, প্রকাশ এবং পিহু একত্রে এটা 60 দিনে করতে পারে, কপিল এবং পিহু একত্রে এটা 60 দিনে করতে পারে। তাহলে কপিল প্রকাশ পিহু একত্রে কাজটা করলে কতদিনে শেষ করতে পারবে, তাহলে কপিল প্লাস প্রকাশ 45 দিনে কাজটা করছে, প্রকাশ প্লাস পিহু, পিহু কাজটা করছে 60 দিনে, আর কপিল প্লাস পিহু কাজটা করছে 60 দিনে। তাহলে আলটিমেট যদি আমি এর এলসিএম করি কত হচ্ছে, না 180 হচ্ছে আমার মোট কাজ, টোটাল ওয়ার্ক কত, 180। তাহলে কপিল প্লাস প্রকাশ একদিনে কতটা করে করে, না 4 ইউনিট কাজ করে, প্রকাশ প্লাস পিহু 3 ইউনিট, আর একইরকমভাবে কপিল প্লাস পিহু 3 ইউনিট। এখন একসাথে কাজ করতে গেলে টোটাল টাইম কত লাগবে, বা রিকোয়ার্ড টাইম কত হবে, রিকোয়ার্ড টাইম টোটাল কাজটা বসবে ওপরে, বাই কী করবো আমরা, না প্রতিদিন এরা যা কাজ করছে সেটাকে আমরা যোগ করব, করে দেখো 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো আলটিমেট যোগ করি এগুলোকে, তাহলে দুটো করে পাবো, দুটো করে কপিল পাবো, দুটো করে তোমার পিহু পাবো, দুটো করে তোমার প্রকাশ পাবো। ঠিক আছে, কত হচ্ছে, না 4 × 3 = 7 × 10, অর্থাৎ তুমি 2 দিয়ে ভাগ করে দিলে কত পাবো এখান থেকে, না এরা একসাথে এক ইউনিট তোমার একদিনে করে 5 ইউনিট করে কাজ, তাহলে 180/5 করবো আমরা, কত হচ্ছে, না 36 দিন, অর্থাৎ 36 দিনে কিন্তু তারা কাজটা শেষ করতে পারবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে এখানে লম্ববৃত্তাকার চোঙের আয়তন বলছে 5632 ঘনমিটার, ভূমির ব্যাস বলে দিয়েছে কত, না 8 মিটার, তাহলে এর গভীরতা কত আমাকে বার করতে হবে। তো এখানে ব্যাস পড়েছে মানে ব্যাসার্থ কত এখান থেকে, না 8/2 কত হচ্ছে, না 4 মিটার, তাহলে এখান থেকে পাই আর স্কোয়ার এইচ সমান কত পাচ্ছি, না 5632 ঘনমিটার। তাহলে পায়ের মান কত, না 22/7, আর এর মান কত, না 4 × 4 × h সমান কত হচ্ছে, না 5632। এখান থেকে এইচ এর মানটা কত পাচ্ছি আমি, এখান থেকে 5632 × 7/22 কত পাচ্ছি এখান থেকে আমরা, 1/16, আচ্ছা 4/4 × 4 = 16 করে দিলাম এটাকে আমি। আচ্ছা 22 দিয়ে কাটার চেষ্টা করি এটাকে আমি, 22 দুগুণে তোমার কত হচ্ছে 44, তাই তো 44 যাচ্ছে এখান থেকে, এবারে ভাগ করে দেখিনি একটু, 22 দুগুণে হচ্ছে তোমার 44, এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 1, তাহলে 123। আচ্ছা 5/22 যাচ্ছে এখান থেকে 110, 110 মানে এখান থেকে পাচ্ছি আমরা 256, কেটে দিয়ে কাটলে কত পাচ্ছি আমার 16, অর্থাৎ এইচের মান কত পাচ্ছি, 16 সাথে 112, তাহলে গভীরতার মান কত হচ্ছে 112 মিটার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্ক কী বলছে, বলছে একটা শিশুর ওজন 3 মাসে 3.2 কেজি থেকে বেড়ে হচ্ছে তোমার 6 কেজি,
তো ওজন বৃদ্ধির হার কত আমাকে বার করতে হবে? তাহলে 3.2 কেজি থেকে বাড়ছে কত না 6 কেজি হচ্ছে, অর্থাৎ কত বাড়ছে 2.8 বাড়ছে, যোগ করে দেখো কত হয়, 4 2 6, তাহলে 2.8 বাড়ছে কার ওপর, 3.2-র ওপর, অর্থাৎ 3.2-র ওপর বাড়ছে কত না 2.8, পয়েন্ট পয়েন্ট আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তাহলে 100-র ওপর কত বাড়ছে, 4 দিয়ে কাটলে হয় 4 7 28, 4 8 32 হচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 4 দিয়ে কাটলে 4 25 100, 4 2 8, অর্থাৎ 175 175/2, অর্থাৎ 87.5% হচ্ছে আমাদের অ্যান্সার, সোজাই আছে কিছুই নেই, 87.5 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে, এখানে বলছে মুনাফ ও সূর্য একসাথে একই বিন্দু থেকে বৃত্তাকার ট্র্যাকে ছুটতে শুরু করে, একই দিকে ছুটতে থাকে তারা, যে পয়েন্টে তারা 31তম বারে একে অপরের সাথে মিলিত হয় সেটা 43তম বারে যে বিন্দুতে মিলিত হয় সেটা কিন্তু সেম, মানে ধরো ঘুরতে ঘুরতে 31 যে টাইমটা রয়েছে সেই টাইমে যখন তারা মিট করবে, পরে যখন 43 মিট করবে সেটা কিন্তু এই একই পয়েন্টেই হবে, ঠিক আছে। যদি দ্রুত এবং ধীরে চলা বালকের অনুপাত n:1 হয়, তবে যদি n স্বাভাবিক সংখ্যা হয় তবে নিম্নের n এর সম্ভব মান হতে পারে না কোনটা, এর মধ্যে কোনটা n এর মান হতে পারে না। দেখো এখানে কিন্তু কোনো টাইম দেওয়া নেই, তো আমরা যদি বেগটা দেওয়া থাকে তাহলে কী করতাম না, বেগটা আমরা বিয়োগ করতাম যেহেতু একই দিকে যাচ্ছে, তারপর আমরা সেখান থেকে টাইমটা পেতাম। তো আমরা এখানে কী করবো, আমরা যে বারটা দিই সেই বারটাকে নিয়ে ভাববো, 43rd টাইম আর 31st টাইম, তো এদের মধ্যে অন্তর করলে কত হয় না 12 হয়, ঠিক আছে। এখন আমাকে দেখতে হবে অনুপাতটা কী দিয়েছে বেগের, না n:1, তো এই এনের জায়গায় আমাকে বসে বসে দেখতে হবে অপশানগুলো। তো ধরলাম আমি এনের জায়গায় বসালাম 5, ঠিক আছে, তাহলে ধরলাম বেগটা কত হলো না 5x আর x, এখন এদের মধ্যে বিয়োগ করে দেখো কত হয় না 4x। দেখো এই 4টা তো 12-র একটা ফ্যাক্টরের মধ্যে পড়ে, 4টা কিন্তু একটা 12-র ফ্যাক্টরের মধ্যে পড়ে, তাহলে এটা কিন্তু হতেই পারে। আচ্ছা এবার আমি এনের জায়গায় দেখো যদি 4 বসাই তাহলে কী হবে, এটা 4x-x হবে, 4x-x মানে কত হচ্ছে এটা 3x। দেখো এটাও কিন্তু 3টাও কিন্তু এটা 12-র ফ্যাক্টরের মধ্যে পড়ে, 12-র ফ্যাক্টরের মধ্যে পড়ে। এরপরে দেখো 3rdটা ট্রাই করো, যদি আমি ধরি এনের মান 3 তাহলে কী হবে এখান থেকে 3x-x, 3x-x করলে কত হবে 2x, দেখো 2টাও কিন্তু 12-র ফ্যাক্টরের মধ্যে পড়ে। লাস্টটা ট্রাই করো, এনের মান যদি 6 হয় তাহলে কী হবে না 6x-x সমান কত হয় না 5x, দেখো এইটা কিন্তু 12-র ফ্যাক্টরের মধ্যে পড়ে না, তাহলে একমাত্র তারা সম্ভাব্য মান হতে পারে না কোনটা, অপশান ডিটাই কিন্তু হবে রাইট অ্যান্সার, অর্থাৎ 6 হতে পারে না। যেহেতু কিছু দেওয়া নেই, আমরা যে বারটা দিয়েছি সেই বারটাকে আমরা বিয়োগ করলাম, দেখলাম 12 আসছে, মানে যদি আমি বেগের মধ্যে যদি আমি মাইনাস করি তাহলে নিশ্চয়ই সেটা 12-র একটা ফ্যাক্টর থাকা উচিত, 12-র একটা ফ্যাক্টর থাকা উচিত। দেখো এখানে 4 পাচ্ছি, 3 পাচ্ছি, 2 পাচ্ছি, কিন্তু এখানে পাচ্ছি 5, তার মানে এটাই হতে পারে না, তো এমন এরমভাবেই কিন্তু করতে হবে। পরের প্রশ্ন কী বলছে, দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে একজন যে মোট ভোটে 64% পায়, সে 4,340 মেজরিটি ভোটে কিন্তু নির্বাচিত হয়, তো কতগুলো ভোট পোল হয়েছিল? ধরে নেব যে 100টা ভোট পোল হয়েছিল, তার মধ্যে 64% পেয়েছে উইনার, তার বাকিটা কত না 36, তাহলে এই যে গ্যাপটা হয়েছে এইটাই কিন্তু মেজরিটি ভোট, অর্থাৎ কত হয়েছে এখান থেকে তোমার, এখান থেকে পাচ্ছি আমরা 44 20 64, অর্থাৎ 28, অর্থাৎ 28 সমান সমান কত পাচ্ছি আমরা না 4,340, তাহলে 100 সমান সমান কত আমাকে বার করলেই হয়ে যাবে, 4,340 বাই এখান থেকে পাচ্ছি আমি 28 × কত পাচ্ছি এখান থেকে 100। তো দেখি কাটাকুটি করি এটাকে আমরা, তো 2 দিয়ে কাটলে কত পাচ্ছি এটাকে 217 পাচ্ছি, 2100, 2 দিয়ে কাটলে হয় 14, আচ্ছা 2 দিয়ে কাটলে এটাকে পাচ্ছি, 7 দিয়ে কাটার চেষ্টা করছি, 3 7 21 10, 7 1 7 10, আচ্ছা এখানে কাটলে কত 2 দিয়ে পাচ্ছি, 2 দিয়ে এটা কাটলে হয় 50, অর্থাৎ 155 হলো গুণ করে আর 2টা 0, অর্থাৎ 15,500 কিন্তু টোটাল পোল হয়েছিল, 15,500 টোটাল পোল হয়েছিল, সোজা অঙ্ক। উইনার বলে দিয়েছে এত, তাহলে উইনার বলে দিয়েছে মানে নিশ্চয়ই আমি লুজারটাও পেয়ে যাবো, এদের মধ্যে বিয়োগ করা মানেই এই মেজরিটি ভোটটা পেয়ে যাওয়া। নেক্সট অঙ্ক কী বলছে, বলছে শশী একটা পুরনো রেফ্রিজারেটর কেনে 12,000 টাকা, এটা সারাতে তার খরচ হয় 1,000 টাকা, যদি সে রেফ্রিজারেটরটাকে কিন্তু 15,000 টাকা বিক্রি করে তার লাভ কত? দেখো তার টোটাল তাহলে কস্ট প্রাইস কত হয়ে গেল, 12,000 টাকা কিনেছিল, 1,000 টাকা রিপেয়ারিং করেছে, তাহলে আলটিমেট তার খরচ হয়ে গেছে কিন্তু 13,000 টাকা, এখন এই 13,000 টাকা নিয়ে সে বিক্রি করছে কত, 15,000 টাকাতে, তাদের লাভ হচ্ছে কত 2,000 টাকা, তাহলে 2,000 টাকা লাভ হচ্ছে 13,000 টাকার ওপর, তাহলে 100-র ওপর কত হবে 200 / 13, 13-কে 13 গেল, 7 0 হচ্ছে,
তোর 5 13 65 নামছে এখান থেকে, 5 13, অর্থাৎ 15 15 5-এর 13 হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, 15 15 5-এর 13 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক চলো। তো বলছে একটা দোকানে 28,500 টাকা এমআরপি লেখা একটা দ্রব্য ছাড় দেওয়ার পর 27,635 টাকায় পাওয়া যায়, তো ছাড়ের পরিমাণটা কত? তো 28,500 টাকা দাম ফেলা আছে, সেটা পাওয়া যাচ্ছে কত? 27,645 টাকাতে। আলটিমেট ছাড় দিচ্ছে কত? 5 এখান থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমি 5, তাই এখান থেকে পাচ্ছি আমি 8, 855 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 855 টাকা ছাড় দিচ্ছে 28,500 টাকার ওপর, তাহলে 100-এর ওপর কত ছাড় দিচ্ছে? এই দুটো শুনে কেটে গেল, 3 দিয়ে এটা পুরো কাটে, অর্থাৎ 3% ছাড় দিচ্ছে, 3% ছাড় দিচ্ছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এই লাস্ট অঙ্ক, এটা কী বলছে? 9টা সংখ্যার গড় বলেছে 15, যদি প্রথম 5টা সংখ্যার গড় যদি 13 হয় আর শেষ 5টা সংখ্যার গড় যদি 17 হয়, তাহলে পঞ্চম সংখ্যাটি কত? 9টা সংখ্যার গড় কত বলেছে না? 15। প্রথম 5টা সংখ্যার গড় কত বলেছে না? 13। শেষ 5টার গড় বলে দিয়েছে কত না? 17। তাহলে ফিফথ নাম্বারটা কত আমাকে বার করতে হবে? আমি ধরে নিলাম যে প্রথম যে গড়টা দিয়েছিল সেই গড়টা অনুযায়ী ধরে নিলাম আমি, সেটা হচ্ছে তোমার 15। এখন দেখবো যে গড়টা দিয়েছে সেই গড়ের থেকে প্রথম 5টা সংখ্যার গড় কত কম? দেখো -2 কম, তো -2 কম 5টা সংখ্যার ক্ষেত্রে, তাহলে আলটিমেট 5 ইনটু -2, -10 কম। আবার দেখো শেষ 5টা সংখ্যা যেটা পড়ে তার গড় আবার +2 বেশি, কটার জন্য বেশি? 5টা সংখ্যার জন্য বেশি, মানে আলটিমেট 5 ইনটু 2, তাহলে এই -10 আর এই +10 কেটে যায়, তার আলটিমেট কত পড়ে যাচ্ছে না? 15। তাহলে 15 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা আমরা এমনি গুণ করেও করতে পারতাম যে 9 15 হচ্ছে 135, 5 13 65, আর এখান থেকে পাচ্ছি আমরা 5 17 85। তো এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি 5 0 70 হচ্ছে মানে 150 পাচ্ছি, অর্থাৎ 135 থেকে যদি 150 এইটা যদি বিয়োগ করে দিই তাহলে অন্তর করলে কত পাবো? এটা 15। তাহলে সেই 15ই হবে, হয় বিয়োগ করেও করতে পারো কিংবা গড়ের যে কনসেপ্ট সেটা লাগিয়েও কিন্তু করতে পারো। তাহলে 15 হচ্ছে আমাদের অ্যান্সার, পঞ্চম সংখ্যাটি কত হচ্ছে? 15। তো এই ছিল আজকে ক্লাসটা, এই ক্লাসটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।